তেলিয়ামুড়া লায়ন্স ক্লাবের উদ্যোগে বড়লুঙ্গা শিবিরের সকল পরিবারের মধ্যে কম্বল বিতরণ, মধ্যাহ্নভোজ সহ গোটা গ্রামের দায়িত্ব লায়ন্স ক্লাবের তত্ত্বাবধানে আনা হয়। তেলিয়ামুড়া লায়ন্স ক্লাবের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স শুভঙ্কর সেন, ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর 322G সহ তেলিয়ামুড়া লায়ন্স ক্লাবের সম্পাদক স্মরজিৎ রায় সহ অন্যান্য সদস্যরা। তেলিয়ামুড়া লায়ন্স ক্লাবের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে তেলিয়ামুড়ার আপামর জনগণ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ নেটওয়ার্ক। আমরা কিন্তু কেউ যাবেন না, খাওয়া দাওয়া করে কিন্তু যাবেন সবাই, বাড়ির সবাই যারা যারা আছে সবাই। ত্রিপুরা নিউজ নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি ব্রতিন। আমাদের চ্যানেল দেখতে পারবেন ইউটিউবেও, গিয়ে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরা নিউজ নেটওয়ার্ক।